বর্তমানে বিলোনিয়ায় প্রবাসে রয়েছেন বিজেপি দলের নয়া রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচি সংগঠিত করে চলেছেন। এরই অঙ্গ হিসেবে তিনি বুধবার শাবরুম মন্ডলের ঋষি অরবিন্দ মিলনায়তন হলে এক যোগদান সভায় যোগ দেন। এই যোগদান সভায় 35 পরিবারের 145 জন ভোটার সিপিআইএম এবং তিপ্রা মথা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন দলের রাজ্য সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন যোগদান সভায় দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।